ইজি ল একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমেই আমি একটি কথা বলে নিই, সেটি হচ্ছে যে আমরা শুধুমাত্র যেই ধারাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট আমরা সেই ধারাগুলো নিয়েই আলোচনা করব। অর্থাৎ আমাদের মূল টার্গেট হচ্ছে বার কাউন্সিলের পরীক্ষা, সেখানে কীভাবে ভালো করা যায়, কোন ধারাগুলো পড়লে সেখানে ভালো করা যাবে, সেগুলো নিয়েই আমরা আসলে আলোচনা করব। আজকে শুরু করব 19 ধারা থেকে। 19 ধারায় বলা হয়েছে, ব্যক্তি অথবা অস্থাবর সম্পত্তির ক্ষতির জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা। এখানে বলা হয়েছে যে ঘটনা যেখানে ঘটেছে সেখানে অথবা ঘটনাকারী যেখানে বসবাস করে সেখানে, এই দুই স্থানের যে কোনো এক স্থানে মোকদ্দমা দায়ের করতে হবে। অর্থাৎ এখানে দুটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যেখানে ঘটনা ঘটেছে এই একটি বিষয়, আরেকটি বিষয় হচ্ছে যে ঘটনা ঘটিয়েছে সে কোথায় থাকে ওটি একটি বিষয়। এই দুটি বিষয় এখানে মনে রাখতে হবে, অর্থাৎ ঘটনা যেখানে ঘটেছে এবং ঘটনাকারী যেখানে বসবাস করে, এই দুটি জায়গার যে কোনো একটি জায়গায় মোকদ্দমা দায়ের করা যাবে। যে ব্যক্তির ক্ষতি হয়েছে অথবা যার অস্থাবর সম্পত্তির ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করবে এই দুটি স্থানের যে কোনো একটি স্থানে। আমরা যদি কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি দুটি উদাহরণ নিয়ে আলোচনা করব। কতে বলা হয়েছে যে ক চট্টগ্রামে বসবাস করে এবং সে খকে ঢাকায় মারধর করে। এখন মার খেয়েছে খ, খ মামলা দায়ের করবে, তো সে কোথায় মামলা দায়ের করবে? সে যেখানে সে মার খেয়েছে অর্থাৎ ঢাকায়, অথবা যেখানে ক বসবাস করে অর্থাৎ চট্টগ্রামে। এই দুটি স্থানের যে কোনো একটি স্থানে খ মামলা দায়ের করতে পারবে। পরের উদাহরণে বলা হয়েছে যে ক চট্টগ্রামে বসবাস করে এবং ঢাকায় খ সম্পর্কে মানহানিকর বিবৃতি প্রকাশ করে। আচ্ছা, এখানে ক থাকে চট্টগ্রামে এবং খ থাকে ঢাকায়। ক চট্টগ্রাম থেকে ঢাকায় এসে খ সম্পর্কে মানহানিকর বিবৃতি প্রকাশ করেছে। এখানে খ যদি মামলা দায়ের করতে চায় তাহলে সে ঢাকায়ও মামলা দায়ের করতে পারবে অথবা চট্টগ্রামেও মামলা দায়ের করতে পারবে। কিভাবে? কারণ ঘটনাটি ঘটেছে ঢাকায়, আবার ক বসবাস করে চট্টগ্রামে, সুতরাং যেখানে ক বসবাস করে সেখানেও মামলা দায়ের করা যাবে। এই হচ্ছে 19 ধারার বক্তব্য, আশা করি পরিষ্কার হয়েছে। এখন আমরা আলোচনা করব ধারা 20 নিয়ে। এখানে বলা হয়েছে অন্যান্য মোকদ্দমা, যে স্থানে বিবাদীগণ বাস করে কিংবা নালিশের কারণ উদ্ভব হয় সেই স্থানে মোকদ্দমা দায়ের করতে হবে। এখানে আমরা আগে একটু জেনে নিব যে নালিশের কারণ বিষয়টা কি, নালিশের কারণ কাকে বলে। যেই কারণ উদ্ভব হলে কোনো ব্যক্তির মোকদ্দমা করার অধিকার সৃষ্টি হয় সেই কারণকে বলা হয় নালিশের কারণ। এখানে 19 এবং 20 ধারা অলমোস্ট একই, শুধু একটা জায়গায় পার্থক্য রয়েছে, সেটি আমি বলছি। এখানে 20 ধারায় বলা হয়েছে যে বিবাদী যদি একাধিক হয় এবং একাধিক আদালতের এখতিয়ারে বসবাস করে তাহলে মোকদ্দমা দায়ের করতে হবে নালিশের কারণ যেখানে উদ্ভব হয়েছে সেইখানে, অথবা অন্তত একজন বিবাদী যেখানে বসবাস করে, অর্থাৎ বিবাদী যদি অনেকে হয় তাদের মধ্যে অন্তত একজন যেখানে বসবাস করবে সেই স্থানেও মোকদ্দমাটি দায়ের করা যাবে। তবে এক্ষেত্রে আদালতের পূর্ব অনুমতি নিতে হবে। এখানে ধারা 19 ও 20 এই দুই ধারার মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে 19 ধারায় একজন ব্যক্তি অর্থাৎ বিবাদী থাকবে একজন, আর ধারা 20-এ একাধিক ব্যক্তি বা একাধিক বিবাদীগণ থাকবে। আচ্ছা, ধারা 20-টি আমাদেরকে আরও ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে একটু উদাহরণ নিয়ে আলোচনা করতে হবে। এখানে আমি দুটি উদাহরণ নিয়ে আলোচনা করেছি। প্রথম উদাহরণে বলা হয়েছে যে ক ঢাকার একজন ব্যবসায়ী আর খ হচ্ছে চট্টগ্রামের একজন ব্যবসায়ী। এখানে খ তার প্রতিনিধি দ্বারা ঢাকাতে
কয়ের মালামাল খরিদ করে এবং বাংলাদেশ বিমানে অর্পণ করার জন্য ককে অনুরোধ করে। ক খয়ের কথা মতন মালগুলি ঢাকায় অর্পণ করে। এখন যদি কয়ের মামলা করার প্রয়োজন হয় তাহলে সে মামলা দায়ের করতে পারবে যেখানে মামলার কারণ উদ্ভব হয়েছে ঢাকায়, অথবা যেখানে খ ব্যবসা চালায় অর্থাৎ চট্টগ্রামে। এই দুই জায়গার যে কোনো একটি স্থানে সে চাইলে মামলা দায়ের করতে পারবে। দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে যে ক কক্সবাজারে, খ ঢাকায় এবং গ চট্টগ্রামে থাকে। তিনজন তিনটি এলাকায় বসবাস করে। তো দেখা যায় যে ক খ এবং গ একত্রে খুলনায় গিয়েছে, এটি আরেকটি জায়গা। সেখানে গিয়ে খ এবং গ একত্রে যৌথভাবে একটি চাহিদা মাত্র পরিশোধযোগ্য প্রমিসরি নোট স্বাক্ষর করে এবং তা ককে দেয়। এখন যদি খ এবং গ এর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করার প্রয়োজন হয় তাহলে ক কোথায় মামলা দায়ের করবে? এখানে ক যদি চায় সে মামলা দায়ের করতে পারে ঢাকায়, কারণ খ ঢাকায় থাকে। আবার গ এর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে চট্টগ্রামে, কারণ গ চট্টগ্রামে থাকে। আবার চাইলে মামলা দায়ের করতে পারবে খুলনায়, কারণ খ এবং গ উভয়ে মিলে খুলনাতে মামলার কারণ তৈরি করেছে। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে যদি এরূপ প্রত্যেকটি ক্ষেত্রে বিবাদীদের মধ্যে যে ব্যক্তি বসবাস করে না, অর্থাৎ কোনো বিবাদী যদি আপত্তি করে যে সে ওখানে বসবাস করে না, সেক্ষেত্রে আদালতের অনুমতি ছাড়া মামলার কার্য অগ্রসর হবে না। এখন আমরা আলোচনা করব ধারা ২১ নিয়ে। এখানে বলা হয়েছে এখতিয়ারে আপত্তি। এখতিয়ারে আপত্তি বিষয়টি বুঝতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে এখতিয়ার কি। এখতিয়ার নিয়ে আমি আগে আলোচনা করেছি। এখতিয়ারটি হচ্ছে যে আইন আদালতকে যে ক্ষমতা দিয়েছে, আদালত মোকদ্দমা গ্রহণ এবং বিচার করার জন্য যে ক্ষমতা পেয়েছে আইনের কাছ থেকে, ওই ক্ষমতাটি হচ্ছে আদালতের এখতিয়ার। এখতিয়ার কি এই বিষয়টি যদি আমি আরেকটু ডিটেইলস আলোচনা করি, সেক্ষেত্রে বলা যায় যে আমরা জানি যে আদালতের বিভিন্ন আদালতের এখতিয়ার বিভিন্ন রকমের। যেমন সহকারী জজ আদালতের এখতিয়ার হচ্ছে ২,০০,০০০ টাকা পর্যন্ত, সিনিয়র সহকারী জজ আদালতের এখতিয়ার ৪,০০,০০০ টাকা পর্যন্ত। এখন যদি এমন হয় যে যেই মোকদ্দমাটি দায়ের করা হয়েছে সহকারী জজ আদালতে, সেই মোকদ্দমার বিষয়বস্তুটির মূল্যমান ২,৫,০০০ টাকা। এখন ব্যাপারটি কীরকম হলো যে সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার রয়েছে ২,০০,০০০ টাকার বিষয়বস্তুর মোকদ্দমা গ্রহণ করবে, কিন্তু সে গ্রহণ করেছে ২,৫,০০০ টাকার বিষয়বস্তুর মোকদ্দমা। সুতরাং এখানে এই মোকদ্দমাটি বিচার করার আর্থিক এখতিয়ার সহকারী জজ আদালতের নেই, এই মোকদ্দমাটি দায়ের করতে হবে সিনিয়র সহকারী জজ আদালতে। সিনিয়র সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার হচ্ছে ৪,০০,০০০ টাকা পর্যন্ত। এখন কেউ যদি এই ২,৫,০০০ টাকা মূল্যমানের মোকদ্দমাটি দায়ের করে সহকারী জজ আদালতে, তাহলে সেক্ষেত্রে আদালতের এখতিয়ার ব্যাপারে আপত্তি দেওয়া যাবে। তবে এই আপত্তিটি দিতে হবে বিচার্য বিষয় নির্ধারিত হওয়ার আগেই। এখানে ২১ ধারায় বলা হয়েছে এখতিয়ারের উপর আপত্তি দিতে হলে মোকদ্দমার শুরুতে অর্থাৎ বিচার্য বিষয় নির্ধারিত না হওয়া পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো পক্ষ অপর পক্ষকে নোটিশ দিয়া মোকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করতে পারবে। ধারা ২২ বলা হয়েছে একাধিক আদালতে মোকদ্দমা রুজু করা যায় এরূপ মোকদ্দমা স্থানান্তরের ক্ষমতা। অর্থাৎ যেই মোকদ্দমা একাধিক আদালতে দায়ের করা যাচ্ছে সেই সকল মোকদ্দমার ক্ষেত্রে যদি মোকদ্দমাটি কোনো পক্ষ স্থানান্তর করতে চায়, সেক্ষেত্রে কখন সে মোকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করবে সেই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে মোকদ্দমা একাধিক আদালতে দায়ের করা
যায় সেই মোকদ্দমার শুরুতে অর্থাৎ বিচার্য বিষয় নির্ধারিত হওয়ার পূর্বেই যে কোনো পক্ষ অপর পক্ষকে নোটিশ দিয়া মোকদ্দমার স্থানান্তরের জন্য আবেদন করতে পারবে। যদি আমি একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটি বুঝিয়ে বলি তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। ধরি ক ক্ষয়ের বিরুদ্ধে একটি মোকদ্দমা দায়ের করেছে। এখন যেই মোকদ্দমাটি ক্ষয়ের বিরুদ্ধে দায়ের করা হয়েছে সেই মোকদ্দমাটি গাজীপুর এবং ঢাকা উভয় স্থানেই দায়ের করা যায়। তো ক মোকদ্দমাটি দায়ের করেছে ঢাকায়, কিন্তু দেখা যাচ্ছে খ বসবাস করে গাজীপুরে। এখন যদি মোকদ্দমাটি গাজীপুরে দায়ের করা হতো তাহলে ক্ষয়ের জন্য খুব সুবিধা হতো, যাতায়াত এবং অন্য অন্য সকল বিষয় মিলিয়ে ক্ষয়ের জন্য খুব সুবিধা হতো। এখন খ যদি চায় যে মোকদ্দমাটি ঢাকা থেকে স্থানান্তর করে গাজীপুরে আনা হবে, সেক্ষেত্রে তাকে মামলাটি দায়ের করার পর বিচার্য বিষয় নির্ধারিত হওয়ার পূর্বেই বাদীপক্ষকে নোটিশ প্রদানের মাধ্যমে সে আদালতে মোকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করতে পারবে। 22 ধারা এটি বলা হয়েছে। ধারা 23-এ বলা হয়েছে মোকদ্দমা স্থানান্তরের জন্য যে আদালতে আবেদন করা যায়, অর্থাৎ মোকদ্দমা স্থানান্তর করতে হলে আমরা কোন আদালতে আবেদন করব সেটি এখানে বলা হয়েছে। একই জেলার এক আদালত হতে অন্য আদালতে মোকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করতে হবে একই জেলা আদালতে, অর্থাৎ একই জেলার একটি আদালত হতে যদি কেউ আরেকটি আদালতে মোকদ্দমা স্থানান্তর করতে চায় সেক্ষেত্রে তাকে অবশ্যই আবেদন করতে হবে ওই জেলার জেলা আদালতে। আবার বলা হয়েছে এক জেলা হতে অন্য জেলায় মোকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করতে হবে হাইকোর্ট বিভাগে, অর্থাৎ যদি কেউ এক জেলার একটি আদালত হতে একটি মোকদ্দমা অন্য একটি জেলার আরেকটি আদালতে স্থানান্তর করতে চায় সেক্ষেত্রে তাকে অবশ্যই হাইকোর্ট বরাবর তাকে আবেদন করতে হবে। এখানে একটি ব্যতিক্রম রয়েছে, সেটি হচ্ছে যে মোকদ্দমার বিষয়বস্তুর মূল্য 5 কোটি টাকার উপরে হলে সেই ক্ষেত্রে যে কোনো আদালতে স্থানান্তরের ক্ষেত্রে আবেদন করতে হবে হাইকোর্ট বিভাগে। বিষয়টি হলো এরকম যে 5 কোটি টাকা মূল্যের কোনো মোকদ্দমা বা তার উপরের অ্যামাউন্টের কোনো মোকদ্দমা যদি হয় তাহলে সেটি অবশ্যই দায়ের করতে হবে যুগ্ম জেলা জজ আদালতে। এখন যদি একই জেলার অধীনে থাকা একটি যুগ্ম জেলা জজ আদালত হতে যদি আরেকটি যুগ্ম জেলা জজ আদালতে কেউ মোকদ্দমা স্থানান্তর করতে চায় তাকে আবেদন করতে হবে হাইকোর্ট বিভাগ বরাবর। আবার যদি এমন হয় যে একটি যুগ্ম জেলা জজ আদালত হতে আরেকটি জেলার যুগ্ম জেলা জজ আদালতে মোকদ্দমা স্থানান্তর করতে চায় সেক্ষেত্রেও তাকে ওই হাইকোর্ট বিভাগ বরাবরই আবেদন করতে হবে। অর্থাৎ যেভাবেই হোক মোকদ্দমার বিষয়বস্তু যদি 5 কোটি টাকার উপরে হয় সেক্ষেত্রে যে কোনো আদালতে স্থানান্তরের জন্য আবেদন করতে হবে হাইকোর্ট বিভাগে। ধারা 24-এ বলা হয়েছে স্থানান্তর ও প্রত্যাহারের সাধারণ ক্ষমতা। এখানে হাইকোর্ট বিভাগ এবং জেলা জজ আদালতকে মোকদ্দমা স্থানান্তর ও প্রত্যাহারের যেই সাধারণ ক্ষমতা প্রদান করা হয়েছে সেটি এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ হাইকোর্ট বিভাগ এবং জেলা জজ আদালত কোনো পক্ষের আবেদনক্রমে অথবা নিজেরাই নিজেদের ইচ্ছায় যে কাজগুলো করতে পারবে সেগুলো এখানে বলা হয়েছে। দুটি কাজ এখানে তারা করতে পারবে, নিজের আদালতে বিচারাধীন মোকদ্দমা আপিল এখতিয়ার সম্পন্ন অধস্থন যে কোনো আদালতে প্রেরণ করতে পারবেন। অর্থাৎ নিজের আদালতে বিচার হচ্ছে এরকম মোকদ্দমা অথবা আপিল সে চাইলে কারো আবেদনক্রমে অথবা নিজ ইচ্ছায় অধস্থন যে কোনো আদালতে প্রেরণ করতে পারবেন। খতে বলা হয়েছে অধস্থন যে কোনো আদালত হতে মোকদ্দমা অথবা আপিল প্রত্যাহার করে নিয়ে আসতে পারবেন। এখন যদি হাইকোর্ট বিভাগ অথবা জেলা জজ অধস্থন কোনো আদালত হতে মোকদ্দমা অথবা আপিল প্রত্যাহার করে নিজের কাছে নিয়ে আসে তাহলে তিনি 3টি কাজ করতে পারবেন। প্রথমে যেটি পারবেন সেটি হচ্ছে যে প্রত্যাহার করে এনে নিজেই নিষ্পত্তি করতে পারবেন। 2-এ বলা আছে নিষ্পত্তির জন্য অধস্থন যে কোনো আদালতে প্রেরণ করতে পারবেন এবং
তিন নম্বরে বলা হয়েছে যে যে আদালত হতে প্রত্যাহার করা হয়েছিল পুনরায় আবার সে আদালতে প্রেরণ করতে পারবেন। এই তিনটি কাজ হাইকোর্ট বিভাগ অথবা জেলা জজ আদালত করতে পারবেন যদি তাদের অধস্থন অন্য কোনো আদালততে যদি মামলা বা আপিল প্রত্যাহার করে নিয়ে আসে সেক্ষেত্রে। এখন আমরা দেখব ২৬ ধারায় কি বলা হয়েছে। এই ধারায় বলা হয়েছে মোকদ্দমা রুজুকরণ, অর্থাৎ কিভাবে আমরা মোকদ্দমা দায়ের করব, দেওয়ানি মোকদ্দমা দায়ের করব সে ব্যাপারে এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে আর্জির মাধ্যমে কিংবা ভবিষ্যতে নির্ধারিত হতে পারে এমন কোনো উপায়ে দেওয়ানি মোকদ্দমা রুজু করতে হবে। অর্থাৎ এখানে দুটি বিষয় বোঝানো হয়েছে, একটি হচ্ছে দেওয়ানি মামলা মোকদ্দমা করা যাবে আর্জির মাধ্যমে, আরেকটি হচ্ছে ভবিষ্যতে নির্ধারিত হতে পারে। অর্থাৎ এখানে এই লাইনটি দিয়ে একটি অপশন রেখে দেওয়া হয়েছে যে ভবিষ্যতে যদি কোনো সিস্টেম, নতুন কোনো সিস্টেম অন্তর্ভুক্ত করা হয় তাহলে ওই সিস্টেমের মাধ্যমেও দেওয়ানি মোকদ্দমা দায়ের করা যাবে, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো সিস্টেম ইনক্লুড হয়নি। বর্তমানে শুধুমাত্র আর্জির মাধ্যমেই দেওয়ানি মোকদ্দমা রুজু করা যায়, কিন্তু ভবিষ্যতে অন্তর্ভুক্ত যেন করা যায় সেটি একটি অপশন রাখা হয়েছে এখানে। আচ্ছা যাই হোক, এখন আমরা বর্তমানে যেটি চালু রয়েছে অর্থাৎ আর্জির মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা রুজু করতে হবে। এখন আর্জির মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা দায়ের করা যায় এই ব্যাপারটি পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে যে আর্জি জিনিসটা কি, আর্জি কি এটি বুঝতে পারলে আমাদের কাছে এই ধারাটি পরিষ্কার হবে। আর্জি হচ্ছে মূলত একটি ফর্ম বা আবেদন যেখানে কিছু স্পেসিফিক বিষয় উল্লেখ থাকে। এখন কি কি উল্লেখ থাকে আমরা সেটা দেখি। আর্জিতে থাকবে ঘটনার বিবরণ, মোকদ্দমার কারণ ও প্রতিকার। এখানে আমরা একটু পড়ে নিই কি লেখা হয়েছে। ঘটনার বিবরণ, মোকদ্দমার কারণ ও প্রতিকার চাহিয়া যে দরখাস্ত বলে দেওয়ানি মোকদ্দমা দায়ের করা হয় তাকে বলা হয় আর্জি। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে আর্জিতে ঘটনার বিবরণ, মোকদ্দমার কারণ এবং প্রতিকার এই তিনটি মূল বিষয় থাকতেই হবে। এখন কোন ঘটনার বিবরণ এখানে থাকবে, যেই ঘটনা মোকদ্দমার বিষয়বস্তু সেই ঘটনা উল্লেখ থাকতে হবে, এবং যেই কারণে মোকদ্দমা দায়ের করা হচ্ছে সেই কারণটি উল্লেখ থাকতে হবে, এবং বাদী কি চায় সেই চাওয়াটা অর্থাৎ সেই প্রতিকারটি সেখানে উল্লেখ থাকতে হবে। এবং আরও কিছু আর্জিতে থাকবে, যেমন আর্জির শুরুতেই থাকতে হবে আদালতের নাম এবং শেষে থাকবে সত্যপাঠ অথবা ভেরিফিকেশন। এবং আর্জিতে অবশ্যই স্বাক্ষর থাকবে, স্বাক্ষর থাকবে কার, যে মামলা দায়ের করছে যে বাদী তার স্বাক্ষর থাকবে, এবং যদি তার নিযুক্ত কোনো আইনজীবী থাকে সেক্ষেত্রে সে আইনজীবীর স্বাক্ষরও থাকতে হবে। এবং আর্জির সাথে যে সত্যপাঠ অথবা ভেরিফিকেশন থাকছে সেখানে স্বাক্ষর থাকতে হবে বাদী এবং যিনি ঘটনা সম্পর্কে জানেন তার। তাহলে আমরা বলতে পারি যে যেই আবেদনে বা যেই ফর্মে এই বিষয়গুলি উল্লেখ থাকবে সেই আবেদনটি হচ্ছে আর্জি। এখন এই এই আর্জি দাখিলের মাধ্যমেই দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হয়। এখন আমরা আরও কয়েকটি বিষয় এখানে শিখে নেব, সেটি হচ্ছে বিবিধ মোকদ্দমা, একটি মোকদ্দমা মিসসেলেনিয়াস স্যুট বলা হয়। বিবিধ মোকদ্দমা দায়ের করার জন্য আমাদেরকে সাবমিট করতে হবে দরখাস্ত। অ্যাকচুয়ালি এখানে সবগুলোই হচ্ছে আবেদন বা দরখাস্ত, কিন্তু আইনের ভাষায় এক একটাকে এক একটা নাম দেওয়া হয়েছে। যেমন কোনোটাকে বলা হচ্ছে আর্জি, কোনোটা দরখাস্ত, হ্যাঁ, তো ভিন্ন ভিন্ন নাম। তো আমাদেরকে সে ভিন্ন ভিন্ন নামটাই শিখতে হবে। আমরা এখানে তিনটা জিনিস বুঝে নেব, সেটি হচ্ছে যদি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হয় তাহলে আমাদেরকে সাবমিট করতে হবে আর্জি, যদি বিবিধ মোকদ্দমা বা মিসসেলেনিয়াস স্যুট দায়ের করতে হয় তাহলে আমাদের সাবমিট করতে হবে দরখাস্ত, এবং দরখাস্তের সাথে থাকবে হলফনামা বা এফিডেভিট, এবং যদি আপিল দায়ের করতে হয় তাহলে আমাদেরকে সাবমিট করতে হবে
মেমোরেন্ডাম। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। বিবিধ মোকদ্দমা বা আপিল এই ব্যাপারে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানব। এখন আমরা আলোচনা করছিলাম ধারা 26 নিয়ে। এখানে বলা হয়েছিল মোকদ্দমা রুজুকরণ, যে কিভাবে কি দাখিলের মাধ্যমে আমরা দেওয়ানি মোকদ্দমা দায়ের করব, সেটি আমরা আলোচনা করেছি। আমরা বুঝে নিয়েছি যে আরজি দাখিলের মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হয় এবং আরজি কাকে বলে সেটিও আমরা জেনেছি। তো পরবর্তীতে আমরা আরজি সম্পর্কে আরও বিস্তারিত জানব। এই ক্লিপটি এখানেই শেষ করছি। আমার লেকচারের সফট কপি পেতে চাইলে ভিডিওটির নিচে লিঙ্ক দেওয়া হয়েছে। আমার চ্যানেলের লেকচারের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে তা উল্লেখ করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।